আমি বলেছি আপনাকে টাকাটা ফেরত দেবো, মানে দেবই তিন দিনের মধ্যে। অবশ্য আপনি যদি ঈশানী রায়ের কেসটা ছেড়ে দেন তাহলে আপনিও ছাড় পেয়ে গেলেন। সান্যাল, এবার কিন্তু আদালতে আমি চুপ করে থাকবো না। ঈশানী, তুমি নিউজ পেপারগুলো দেখেছো আজকের? আবার আদালতে ঈশানী রায়ের মামলা? কে মিথ্যে কথা বলছে? আমাদের নিজস্ব সংবাদদাতা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে ঈশানী রায় হলদি তালাউতে ঘটা যৌন নিগ্রহের মামলাটা প্রত্যাহার করে নেননি। আরও চমকপ্রদ খবর হলো, এইবার ঈশানী রায়ের পক্ষে মামলা লড়ছেন রুদ্রপ্রসাদ সান্যালের জ্যেষ্ঠ পুত্র মনোজিৎ সান্যাল। এই সবের মানে কি, বিশেষ করে যখন রুদ্রপ্রসাদ নিজে প্রেস কনফারেন্স ডেকে সবাইকে জানিয়েছিলেন যে ঈশানী রায় তার ভাগ্নে আকাশ মজুমদারকে বিয়ে করে এখন সান্যাল বাড়ি পুত্রবধূ এবং স্বেচ্ছা আদালত থেকে মামলা প্রত্যাহার করে নিয়েছেন, এর সাথে কি সান্যাল পরিবারের আভ্যন্তরীণ কোনো পারস্পরিক শত্রুতার গল্প মিশে আছে? আদালতে মামলার শুনানি শুরু না হওয়া অবধি এই রহস্যের জাল পরিষ্কার হবে না। কষিয়ে থাপ্পড়টা রুদ্রপ্রসাদ সান্যালের গালে গিয়ে পড়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। সকাল সকাল এই গুড নিউজটা দেওয়ার জন্য। কি রে ঈশানি, তোর তো কোনো খবরই নেই, এত কিসের ব্যস্ততা শুনি? ভালো আছি মা, সত্যি সত্যি খুব ভালো আছি। আচ্ছা মা, তুমি বলো তো তোমার কি খবর? আমি কি বলবো, কতদিন তোকে দেখি না, আমার আর ভালো লাগছে না। ও মা, দেখো ভাই মন খারাপ করো না, আমার কিন্তু একটু ভালো লাগছে না। আরে বাবা, আমি আসবো তোমার কাছে। আসবো না, আসছি, খুব শিগগিরই আমি তোমার কাছে আসছি তোমার সাথে দেখা করতে। ও, এখন আমি বললাম বলে না? অমন করে বলছো কেন তুমি? মা, তুমি তো জানো মামলা শুরু হচ্ছে, তোমার আশীর্বাদ ছাড়া আমি কাজে নামবো কি করে? বোকামে, তার জন্য তোকে আমার কাছে ছুটে আসতে হবে নাকি? আমার আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গে আছে মা। তা হোক, তাও তুমি আমার মাথায় হাত রেখে আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে আশীর্বাদ করবে। ভালো করে পড়ে দেখো কি লিখেছে কাগজে, কি ছেপেছে কাগজে। আমি জাস্ট এই ভয়টাই পাচ্ছিলাম বাবা। আবার আদালতে ঈশানী রায়ের মামলা, এবারে তার পক্ষে মামলা লড়ছেন রুদ্রপ্রসাদ সান্যালের জ্যেষ্ঠ সন্তান মনোজিৎ সান্যাল। এখন বোঝা যাচ্ছে যে ঈশানী রায় কখনোই তার মামলা তুলে নেননি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য রুদ্রপ্রসাদ সান্যাল সংবাদ মাধ্যমকে মিথ্যে খবর পরিবেশন করেছেন। তার এই আচরণের জন্য আমরা তার
তীব্র নিন্দা করছি। শুধু এটা কেন বাবা? কোন কাগজের মুখ তুমি বন্ধ করবে বাবা? কোন কাগজের মুখ বন্ধ করবে? সব কাগজে একই খবর ছেপেছে যে সবাই ঈশানের বদলে আমাদের দিকে আঙুল তুলে দেখাচ্ছে। এরপর ঈশানি যদি একবার আদালতে সব কথা বলে দেয় তাহলে তো ষোলো কলা পূর্ণ। দাদা, আমাদের দাদা ভাই তার কথা তো আমি ভুলতেই পারছি না। সে একাধারে রাম, ডেভিড, মনোজিৎ সান্যাল, ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ, বিভীষণ বাবা, আমার যা ইচ্ছে করছে না। ভীষণ কিছু করার ইচ্ছে থাকলেও নিজেকে সংযত রাখো দেব উচিত। মনোজিৎকে নিয়ে অযথা চিন্তা করো না। ঈশানিকে আমি জিততে দিতে পারি না। আপনি আপনার আকাশ মজুমদারকে বিয়ে করতে গেলেন কেন? কিসের মোহে ঈশানের বাড়িতে পড়ে আছেন আপনি? কথা যা বলার আমি বলবো, আমি। তুমি কোনো কথা বলবে না, চুপ করে বসে থাকবে, বসো এখানে। বাবা, আরে এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। না, বসার দরকার নেই বাবা। তবে আপনি আমাকে কিছু বলার আগে আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই। চাই কোনো কিছুর মূল্যেই আমি কিন্তু ঈশানির কেসটা থেকে সরে আসবো না। এই অনুরোধটা আমাকে করবেন না প্লিজ বাবা। আপনি বোধহয় এটা বলতেই আমাকে ডেকেছিলেন। আমি ঠিক ধরেছি, তাহলে আমি এবার আসি বাবা। না, কথা আছে, তোমার সিদ্ধান্তকে রেসপেক্ট করলো। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার কি ধারণা মনোজিৎ তুমি কেসটা জিততে পারবে? হ্যাঁ মনোজিৎ, মনোজিৎ, আফটার অল ইটস এ বিগ রিস্ক। পারবে না, জিতবে না তুমি। তখন তোমার সম্বন্ধে সবার কি ধারণা হবে ভাবতে পারছো? সকলে ভাববে তুমি ইচ্ছে করে কেসটা হেরেছো। তুমি না চাইতো সকলে ভাববে যে আমার নির্দেশে তুমি কেসটা হেরেছো মনোজিৎ। কারেক্ট বাবা, একদম ঠিক। কারোর ভাবনার উপর তো আমার কোনো হাত নেই বাবা, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব জিততে। তারপর যদি বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে মনোজিৎ আরো যেত যাই হোক না কেন, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। দুকুল গেল কে জানে, ওকে যে ধ্বংস করবে সে তো গোকুলে বাড়ছে। মনোজিৎ এখনো সময় আছে, সরে এসো, বদলে যত টাকা চাও, যত টাকা চাও আমি তোমাকে দেবো মনোজিৎ, আমি তোমাকে দেবো। আমি জানি বর্তমানে তোমার পয়সা করি অবস্থা খুব খারাপ, আমি জানি। বসো এখানে, আমি তোমাকে প্ল্যান চেক দিচ্ছি, তুমি যত খুশি অ্যামাউন্ট ভরে নাও। Thank you.
কোথা থেকে দেবেন অতগুলো টাকা? আমি বলেছি আপনাকে টাকাটা ফেরত দেবো, মানে দেবই তিন দিনের মধ্যে। অবশ্য আপনি যদি ঈশানী রায়ের কেসটা ছেড়ে দেন তাহলে আপনিও ছাড় পেয়ে গেলেন। তাহলে আমরা আপনার কাছ থেকে আর একটা কানা করিও চাইব না। চলো 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 পাল্টাই।